নমস্কার, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ডিম ময়দার ফুলকলুচি তৈরি করব। ডিম দিয়ে কিভাবে ফুলকলু তৈরি করা হয় সেটা আমি দেখাচ্ছি। আমি 3 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ, সাদা তেল আর 1 চামচ চিনি দিয়ে সবগুলো মিশ্রণ ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো মিশ্রণ ভালোভাবে ময়দার সাথে মিশে যায়। সবগুলো মিশ্রণ মিশানো হয়ে গেছে। এরপর আমি 3টে ডিম নিয়েছি। ডিমগুলো এর মধ্যে ভেঙে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ময়দা আর ডিমগুলো মিশিয়ে নেব, যাতে ময়দাগুলো শুকনো শুকনো না থেকে যায়। আমি ডিমের ফুলকলুচি তৈরি করার জন্য এটিতে অল্প জল দিয়ে দেব। জল দিয়ে একটু পাতলা করে মিশ্রণটি তৈরি করব। ভালোভাবে এটাকে সময় ধরে ফিটিয়ে নিতে হবে। মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে। সুন্দরভাবে মিশ্রণটি রেডি করে নিয়েছি। এরপর আমি এটাকে লুচি ভেজে নেব। লুচি ভাজার জন্য আমি রিফাইন তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এদিকে চামচে চামচে করে নিয়ে আমি ভেজে নেব। এদিক ওদিক পাল্টে আমি লুচিটি ভেজে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ডিমের ফুলকলুচি তৈরি করবেন। কোনো গেস্ট বা আত্মীয় স্বজনকে বলে খেতে দিবেন। টমেটো সস বা চিলি সস দিয়ে খুব প্রশংসা করবে, খেতে খুব ভালো লাগবে। আর দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো ভাজা হয়েছে, নরম তুলতুলে। সবগুলো আমি ভেজে নিয়েছি, একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরের দিকটাও সুন্দরভাবে ভাজা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।